الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الرسول بلغ ما انزل اليك من ربك وان لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو ايه وحدثوا عن بني اسرائيل لا حرج فمن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار او كما قال عليه الصلاه والسلام সম্মানিত দর্শক শ্রোতা বিশেষ করে যে দুইটা মিডিয়া আমাদেরকে এই আহ্বানটুকু জানিয়েছে এই খেদমন্ত যারা করছে এম এম টিভি মুসলিম মিডিয়া টিভি এবং মাহা টিভি সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে বিশেষ একটু উৎপাদ দিয়ে শুরু করেছি বিশ্ব আসলামের দাওয়াতি আর এটা একটা ঘটনা প্রবাহ এখান থেকেই আমি আমার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ আমরা ইতিপূর্বে দুইটা বিষয়ে আলোচনা করেছি আজকের তৃতীয় দিন চিন্তা করেছিলাম ছয়টা দিন ছয়টা আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ চেষ্টা করব নতুবা যদি আরও লাগে ইনশাআল্লাহ আমরা চালিয়ে যাব তো বিগত দুইটা মিশাল নবী সাল্লামের শৈশবকাল এবং বংশ পরিচয় মিশ্ব নবীলামের নবতীর পূর্ব পর্যন্ত এবং নবতীর পরে বিবাহ বিষয়গুলো আলোচনা করে দিয়েছিলাম পর্বটি আজকে বিশ্ব নবী মক্কি জীবনে দাওয়াত প্রাপ্তির পর থেকে নিয়ে জীবনে দাওয়াতের কয়েকটি বিষয় একটু উল্লেখ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি যে খুঁজপাটি দিয়েছি এটা বিশেষ একটা বিষয় হাদিস শরীফের মধ্যে মুসলিম শরীফে এবং মোহাম শরীফে দুইটা হাদিস এসেছে বিশ্ব নবী সালাম যখন দাওয়াতি কাজ করছিলেন আরবের বড় বড় কোরাইশ নেতৃবৃন্দ তাকে আটকানোর কোনো সুযোগ পাচ্ছিল না বিভিন্ন প্রকারের লোভ প্রলোভন ভয় বিটি দেখিয়ে তাকে যখন ফেরাতে পারছিল না এক পর্যায়ে তারা অনেকটা হতাশ হয়ে গিয়েছিল কোন পথ অবলম্বন করলে তাকে আটকানো যাবে কেউ পরামর্শ দিছে মেরে ফেলার জন্য কিন্তু এটাও তারা গ্রহণ করতে পারে নাই কারণ বিশ্বনবী ইসলাম এমন এক বংশের ব্যক্তি ছিলেন যে তার বংশের লোকেরা তার পক্ষ নিয়ে এই মেরে ফেলার প্রতিশোধ নেবে তো আরবের বিখ্যাত সতেরো জন পণ্ডিত ছিলেন মক্কার এই সতেরো জন পণ্ডিতের মধ্যে একজন সবচেয়ে ভালো শিক্ষিত ইন্টেলেকচুয়াল পন্ডিত ছিল ওতপা বিন রাবিয়া আবু সুফিয়ানের শ্বশুর তো বিশ্ব নবী ইসলামের এক স্ত্রীর নাম উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান তো আবু সুফিয়ানের মেয়ে বিবাহ করেছেন বিশ্ব ইসলাম আর আবু সুফিয়ানের শ্বশুর যিনি হন তিনি তো বিশ্বালবী ইসলামের নানা শ্বশুর হন এই সূত্রে বিশ্ববি ইসলামের নানা শ্বশুর উতপা বিন রাবিয়া একবার আসছে আবু সুফিয়ানের বাড়িতে ভেড়াতে তা এত বড় লিডার এত বড় নেতা লিডারকে তারা পেয়ে চিন্তা করলো যে আজকে লিডারকে দিয়ে কিছু কাজ করাই। তো লিডারকে দিয়ে ওই দিন তারা পাঠাইছে যে আপনি তো আসছেন খুব ভালো কথা আমাদের এই ব্যক্তিকে আমরা ফিরাতে পারছি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাকে অনেক বুঝালাম অনেক ভয় দেখাইলাম কিন্তু সে ফিরছে না আপনি একটু কথা বলে দেখেন তো হয়তোবা আপনার কথায় কোনো কাজে আসতে পারে। তো লিডার মানুষ চিন্তা করলো ঠিক আছে সে কোথায় আছে সবাই বলতে যে মসজিদে আছে। তার সাথে একজন ইয়ামেনি মানসিক রোগের ডাক্তার ছিলেন যার নাম হাদিসের মধ্যে এসেছে জিমাত পূর্ণাঙ্গ নাম হচ্ছে জিমাদ আজদি তো সে জিমাদ আজদিকে নিয়ে চলে গেছে মসজিদে বিশ্বনবী ইসাল্ল কি পেয়েছে সেখানে তেলাওয়াত করতেছে তাকে দেখে বিশ্বনবী তেলাওয়াত তেলাওয়াতেন সেই ব্যক্তি তো আসলেই সর্দার সে কথাটা শুরু করছে নানা শুরু নাতিজামাইয়ের মতো করে এই বাসায় কথা শুরু করছে যে মোহাম্মদ আমি জানি তুমি একজন সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে তুমি পঁচিশ বছর বয়সে একজন চল্লিশ বছর বয়স্কা বুড়িকে বিয়ে করেছ তোমার যদি দাম্পত্য জীবন শান্তি না হয় তাহলে তুমি আমাকে বলতে পারো আমি তোমাকে আরবের সবচেয়ে সুন্দরী মহিলাকে বিবাহ দিব এভাবে আপনারা জানেন সবাই একটা একটা করে সে প্রস্তাব দিচ্ছে শেষ প্রস্তাবের আগের প্রস্তাব দিল মোহাম্মদ তাহলে একটা কাজ করি তোমাকে আমরা অডেই ধন সম্পদের মালিক তুমি তো অর্থনৈতিকভাবে খুব স্বাবলম্বী না কষ্ট করতেছ নেগেটিভ আনসার দিলেন এবং বললেন এটা তো দুনিয়ায় যা দেওয়া যায় তা বলছ তোমরা যদি আকাশের চাঁদ এক হাতে আর সূর্য এক হাতে দিয়ে দেও তাও আমি আমার মিশন থেকে পিছনে ফিরে যাব না এরপরে সে ফাইনাল প্রস্তাব দিল তাহলে আমার সাথে একজন মানসিক রোগের ভালো ডাক্তার আছেন তোমাকে হয়তোবা কোনো জিন আসর করেছে কিংবা কোনো বড় ধরনের মানসিক রোগ আছে আমার এই রোগ এই ডাক্তার এই রোগেরই চিকিৎসা করেন ডাক্তার সাহেব একটু নড়ে বসে একটু বাপ নিয়ে বলেন হ্যাঁ আমি এই রোগের চিকিৎসা করি বিশ্ব নবী সাল আসলাম তখন বললেন যে আপনার সাথে আমার দুটো কথা আছে ডাক্তারের সাথে ডাক্তার বললে যে বলেন কথা বললে তো ভালোই হয় আমিও বুঝবো আপনি কোন কোন ধরনের পাগল নবাজিল্লাহ বিশ্ব সাল্লাম তখন কথা বলার শুরুতে এই কুথবাটা দিয়েছিলেন এই কুত পড়তে পড়তে যখন আম্মা বাদ বলছেন তাকিয়ে দেখেন জিমা দির চুক দিয়ে পানি পড়ছে কারণ সে ইয়ামেন বাড়ি আরবি ভালো বোঝে বিশ্বনবী কী বলছেন এটা সে খুব ভালো করে বুঝছে কাঁদতে কাঁদতে বলল মোহাম্মদ বহু রোগের চিকিৎসা করেছি বহু রোগীর চিকিৎসা করেছি এরকম কথা শুনি নাই তুমি আবার একটু তোমার এই কথাগুলো বলবা বিশ্বনবী সালাম আবার এই কুৎবাটা দিলেন তারপরে জিমা দাস ডাক্তার হাত বাড়িয়ে দিয়ে বলল আল্লাহর কসম আমি এরকম সুন্দর এরকম অর্থপূর্ণ কথা শুনি নাই আপনি যে বাক্য পড়িয়ে মানুষদেরকে মুসলমান বানান আমাকে সেই বাক্যটা পড়াই দেন আমি মুসলমান হতে চাই সুবাহ আল্লাহ বিশ্ব তাকে মুসলমান হয়ে দিলেন এবার নানা শ্বশুরের মন খারাপ যাকে নিয়ে আসলাম ডাক্তার সে রুগী হয়ে গেল রবি ফিরে যাবে বিশ্বনবী নবী ইসলাম তার সাথে কথা বলবেন এবার চিন্তা করছেন কথা নেওয়া না বলে কোরআন একটু শুনে দেয় তিনি সোরাফুসিলাদ বা সাদ্দা আসে শুরু করলেন আউজবুল্লা বলে শুরু করে যখন তেরো নম্বর তোমরা যদি বিমুখ হয়ে দাও এই দাওয়াত থেকে তোমরা যদি নিজেদের গুটিয়ে নাও তাহলে তোমরা অপেক্ষা করো ভয় করো সেই আজাবের যে আজাবটা এসেছিল আদ এবং সামুদ জাতির কাছে এই পর্যন্ত যাওয়ার পরে উৎপাদন রবি শাহাদত আঙ্গুল উঠিয়ে বিশ্বনবীর মুখের মধ্যে দিয়ে বলছে মোহাম্মদ আল্লাহর কসম তুমি তোমার তেলা ওটটা থামাও আমি আর সহ্য করতে পারছি না আমার মনে হয় যেন কলিজাটা ছিঁড়ে বের হয়ে যাবে বিশ্বনবী সাল্লাহ আলিয় সাল্লাম তার তেলা থামাইছে কোনো কথা নাই কি হাসি খুশি ভাব নিয়ে গেছিল বিশ্বনবীকে তার দাবার থেকে ফিরাতে চেহারাটা চেঞ্জ হয়ে গেল ফিরে আসছে যখন তার অন্যান্য কোরাইশ নেতৃবৃন্দ চিন্তা করছেন ভালো খবর আসবে এবার চেহারা দেখে একজন একজনকে বলা বলি শুরু করলো আয় রে কি হলো নেতার চেহারাটা চেঞ্জ হয়ে গেছে তখন সে কবিতার ছলে তার পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান গর্ব কথার মাধ্যমে জবাব দিয়েছে বল্লাহে কথা বলা শুরু করছে এদেরকে আপ সামনে এসে ইহা লা যা শুনে আসলাম শুধু মিষ্টি আর মিষ্টি ইন্না আলাই হা আলাহ তালাওয়া কবিতার মতো যা শুনে আসলাম সেটার মূলক ও স্বর্ণ দিয়ে মূলানো ওয়া আলাই হালা মুলিক ওয়াসফ আলাহ আলহ মুসফিত অল্লাহ এলাই সাহায় আদ সে বলেছে এই যে শাখা প্রশাখা যে কথাগুলো তার শাখা প্রশাখা হচ্ছে আকাশব্যাপী সাত আকাশের উপর পর্যন্ত পৌঁছে যাবে তার শিকড়টা পৌঁছে যাবে মাটির অত অঙ্গ ঘটে

উদাহরণ দিয়েছেন যার শাখা প্রশাখা আকাশব্যাপী যার শিকড় মাটির অটল গহম বহিনে যার শিকড়ে ফেলা সম্ভব নয় তুক্তি হাকুল ইসর অ তার প্রতিপালকরা অনুমতকের প্রত্যেক মুহূর্তে সে ফল দিচ্ছে ফুল দিচ্ছে সুবাস চলাচ্ছে মানুষদেরকে এই ইসলামের ছায়া তুলে নিয়ে আসছে বিশ্ব এই দাওয়াত দিয়েছিলেন একথা কথা শোনার পরে আবু জেহেল দাঁড়িয়ে গেল বললে তোমরা বুঝবা না আমি বুঝেছি মুহাম্মদ তাকে কোরআন শুনিয়ে দিয়েছে তার মানে আবু জেহলের জানা আছে কোরআনের কি আসর হয় রে ভাইরা তাই এই খুতপাটার জন্য দিলাম যে এই খুতপাটা বিশ্বরূপ জামু তখনই সর্বপ্রথম দিয়েছিলেন সীমা দাদ্রি সামনে এবং তার নানা শ্বশুর সামনে বিশ্বনবী সর ইসলাম যখন তার তার কাছে সামনে তার কাছে অহি আসা শুরু করলো সেই অহির মুহূর্তটা আপনাদের জানা আছে আমি কতদিন বলেছি স্টার্ট টাচ করেছি যে আসার পরে বিশ্বনব ইসলাম প্রেরেশান হয়ে গিয়েছিলেন ওহি বন্ধ হয়েছিল বিশ্বনবী আরও পেরেশান হয়ে গেছিলেন তিনবার তাের মধ্যে এসে যে বিশ্বনী ইসলাম আত্মহত্যা পর্যন্ত করার মতো পরিকল্পনা চলে গেছেন যে তার অশান্তি আল্লাহর আসা যখন বন্ধ হয়ে গেল আল্লাহর আলমিন আবার ওহি দিয়ে তাকে দাওয়াত শুরু করেন

কঠিন নির্যাতন তারা সহ্য করতে পারছিল না বিশ্ব নবী ইসলাম কাছে হিজরতের পারমিশন চাইছিল বিশ্ব নবীলাম তাদেরকে বাদশাহ নাজাসির দেশে আবিসিনিয়ায় হজরত করার অনুমতি দিয়েছিলেন জাফর ইবন আবু তো আলিব্দিউল্লাহ তাল আনহর নেতৃত্বে তারা চলে গেছিলেন ওখানে নাজাসের দরবারে তারা আশ্রয় গ্রহণ করেছিলেন সেখানে ভালোই ছিলেন ওদিকে আরবের কোরেশা তাদেরকে ফিরিয়ে আনার জন্য পরিকল্পনা করলো তখন আমার ইবনুল আস অদি আল্লাহ তখনও তিনি মুসলমান হন নাই তিনি ভালো কূটনীতিক ছিলেন এ বিষয়ে আলী খুব ভালো করতে পারতেন তার নেতৃত্বে চারজনের একটি দল নাজাসির দরবারে পাঠিয়ে দেওয়া হলো তারা গিয়ে নাজাসিকে সম্মান করলো সিদ্ধা করলো কিছু কোন দিল দিয়ে বললো আমাদের কিছু দুষ্কৃতিকারী নজিবিল্লা ধর্মতে আগে আপনার এখানে চলে এসেছেন আমরা তাদেরকে নিতে এসেছি বাদশাহ নাজাসি ছিলেন আহলি কিতাব তিনি চিন্তা করলেন আমার এখানে আশ্রয় নিয়েছেন এদের সাথে কথা না বলে আমি কিভাবে ফেরত দিই তাদেরকে ডাকছেন জাফর ইমুল্লাবু তালিবদুল্লাহ নেতৃত্বে তারা আসছেন আসার পরে বাদশাহ দরবারে এসে তারা প্রথম কথা বলছেন ইস্তা জেনুকা আল্লাহর দলের লোকেরা আপনার অনুমতি প্রার্থনা করছে এদিকে আমার আস সহ কোরাইশদের প্রেরিত দোতগণ সেখানে বসা ছিলেন এই কথা শুনে তারা খুব খারাপ লাগলো তাদের হেজবুল্লাহ আল্লাহর দল ইস্তা হেজবুল্লাহ আল্লাহ লোকালা আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছে জবাব দিল যে উদ বাদশাহিফিম তোমরা আল্লাহ নিরাপত্তায় প্রবেশ করো এই আরো খারাপ লাগলো দুই দুই আল্লাহ নাম নিল জাফর ইবুত আসসালাম আলাইকুম বলে তিনি প্রবেশ করলেন তখন আমর ইবুল বাদশাহকে বললেন দেখছেন আমরা বিদেশিরা এসে আপনাকে সম্মান করি সিদ্ধা করি আর ওনারা সিদ্ধাও করলো না সম্মান করলো না আপনার সামনে কিভাবে শটান মাথা নিয়ে দাঁড়িয়ে গেল সে জিজ্ঞাসা করলেন তোমরা সিজদা করো নাই কেন তারা বললো যে আমরা সিদ্ধার্থীতে শ্রেষ্ঠ অভিবাদন করেছি যেটা জান্নাতীদের অভিবাদন হবে জান্নাতীদের অভিবাদন এটা শুনে নাজাসে কিন্তু বুঝে ফেলেছে সে তো আহলে কিতাব বলসাজ ঠিক আছে সিদ্ধা করার দরকার নাই তাক এবার তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা তাদেরকে কেন নিতে এসেছ তারা বললো যে এরা তাদেরকে জিজ্ঞাসা করেন তারা কি করে আসছে জাফর ইবিন আবুত আলী আল্লাহর শুক্রিয়া আদায় করলেন আল্লাহর শুক্রিয়া আদায় করার পরে তিনি বললেন যে আমরা কয়েকটা প্রশ্ন করবো তারা এই উত্তরটা দিক তারপরে আমরা আপনি সিদ্ধান্ত দেবেন এক নম্বর হচ্ছে যে আমরা কি তোমাদের কোনো লোককে হত্যা করে এসেছি আমরা খুনি আমাদেরকে ফেরত দিতে হবে তারা বলল না আপনারা খুন করে আসেন নাই আমরা কি কোনো গোলাম যে মনিবের কাছ থেকে পালিয়ে এসেছি আমাদেরকে নিয়ে আমার মনিবের দরবারে দিতে হবে না আপনারা এরকম কিছু করেন নাই আমরা কি কারো কোনো সম্পদ দন্টন করে এসেছি না এরকম করেন নাই তাহলে আমরা কি অপরাধ করেছি তোমরা আমাদেরকে নিতে আসছো বাচ্চা নাজ্জাসি তাদের দিকে তাকিয়ে বলো হ্যাঁ তারা কি অপরাধ করেছে বলো তখন তারা বলল যে এরকম এরকম নতুন ধর্মের দাওয়াত শুরু হয়েছে তারা সেই ধর্ম অনুসারী ধর্ম শুনে নাজ্জাসি বললো তাহলে তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় এই ফয়সালা আমি দিতে পারবো না কিছু আলিমুল আমাকে ডাকতে হবে সে তার ধর্মে কিছু আলিমকে ডাকলো যে তোমরা বলো তো ঈশা আলাইসলামের পরে আর কোনো নবীকে আগমন করবেন কি কি পেয়েছ তারা বললো হ্যাঁ মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লাম আগমন করবেন এবং তার এই এই কোয়ালিটি হবে তখন বাদশাহাজি বুঝে ফেললো ওই আমার ইবনুল আসদের ফেরত দিল এবং বললো না আমি তোমাদের সাথে দিতে দেবো না যাওয়ার পূর্বে তারা একটা সর্বোচ্চ চেষ্টা করলো আরেকটা বিষয় তখন জাফর ইবিন আবু তালিবকে বাদশাহ বললো যে তোমরা যে মোহাম্মদ সালাম আখেরি জবানের পয়গাম্বর তার কিছু বৈশিষ্ট্য বলো তো জাফরিবুল আবু তালিব আল্লাহ শুক্রিয়া আদায় করে বললেন আমরাও জাহিলি যুগের অন্তর্ভুক্ত সম্প্রদায় ছিলাম আমরাও মূর্তি পূজা করতাম অনায়কুল মেহিতাতা আমরা মৃত প্রাণী বক্ষণ করতাম আমরা আমাদের সমাজের সর্বোচ্চ সবচেয়ে নিকৃষ্টতম আচরণ করতাম এমন কি আমাদের বাবাদের মৃত্যুর পরে আমরা আমাদের সৎ মায়েদের বিয়ে করে মিন্না ফেলতামা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অতপর আমাদের মধ্য থেকে আল্লাহ রবুল্লাহ দাঁড় করিয়ে দিলেন বিশ্ব নবীকে তিনি আমাদেরকে এই এই দাওয়াত দিলেন এটা শোনার পরে বা নাজাসির চোখ দিয়ে পানি পড়ছিল আমার আস যিনি কোরআশদের দুতিয়ালে করতে গেছেন তিনি কানে কানে বললেন দেখো বাদশাহ দেখেন এরা কিন্তু আপনাদের ঈশাকে খুব গালি দেয় গালাগালি করে তখন বাদশাহ জিজ্ঞাসা করলো ঈসা আল্লাহ সালামের ব্যাপারে তোমাদের ধারণা কি তোমাদের সিদ্ধান্তকে তোমাদের নবী কি বলেছেন জাফর ইবিনবুতালিম প্রদী আল্লাহন বললেন

চোখ ব্যয় পানি পড়লো ওদেরকে তালিয়ে দিল কেউ কেউ বলেছেন পরেই বাদশাহ ইমান এনেছে যেহেতু বিশ্বনবী সাল্লাম নাজাসির মৃত্যুর পরে গায়েবানা জানাজা পড়েছেন সেই দিনই সে ইমান এনেছে বিশ্ব নবী সাহাবিদের দাওয়াতের প্রভাবটা কেমন ছিল বিশ্ব নবী সাল সাল্লাম তার দাওয়াতি মিশনটা কোম আংজের মাধ্যমে শুরু করেছেন সবচাইতে কঠিন অঞ্চল ছিল তায়েফ বিশ্ব নবী সাল সাল্লাম জায়দেবনে হারিসাকে সাথে নিয়ে তায়েফে চলে গেছেন তাই ফের বন কাহিনা গোত্রের একটা গ্রুপ ছিল ওখানে এবং কড়দের যারা ব্যবসা বাণিজ্য করতো এবং ফসল ফলাতো তাদের একটা গ্রুপ ছিল ওইখানে ওদের কাছে গিয়ে যখন দাওয়াত দিলেন ওরা কিন্তু বিশ্বনবী নবী ইসলামের দাওয়াত তো কবুল করে নাই লম্বা ইতিহাস তারা বিশ্বনবীর পিছনে দুষ্টু ছেলেদেরকে লেলিয়ে দিল যারা পাথর নিক্ষেপ করলো বিশ্বনবী নবী ইসলাম তিনবার বেহুস হয়ে পড়ে যাওয়ার পরে যখন একটু জ্ঞান ফিরল তার মাথা থেকে রক্ত জোর ছিল বিশ্বনবী ইসালাম পাগড়ি মোবারক তার পায়ের গোড়ালের উপর থেকে রক্তটা মুছে দিলেন যাই তো হারিসাবল নিয়ার ইয়া আল্লাহ আমি তো মুছতে পারতাম অথবা বালুর মধ্যে পড়ে গেলে বালু খেয়ে ফেলতো আপনি মুছছেন কেন বিশ্বনবী দুইটা কথা বললেন একটা কথা আল্লাহকে সাক্ষী রাখে বললেন যে আল্লাহ ফিরকিম আল্লাহ তুমি আমার সম্প্রদায়কে মাফ করে দাও এরা তো বুঝে নাই আমি এটা তারা বুঝে নাই চিন্তা করেন বিশ্ব কীভাবে আঘাত করা হয়েছে অজ্ঞান হয়ে গেছেন তার দাঁড়ানোর পরে কিন্তু তিনি কি বলছেন আল্লাহ আমাকে মাফ করে দাও আমাদেরকে মাফ করে এরা বুঝে নাই আর তাকে বলছেন যে মানে জায়দ তুমি জানো না আমার এই রক্ত যদি আজকে তাইফের ময়দানে পড়া যায় কেয়ামত পর্যন্ত তাইফের আর কোনো গাছপালা তরুলতা ফলবে না এই জন্য আমি মুছে দিলাম আল্লাহ অজ্ঞান হয়ে একটা বাগানে আশ্রয় নিয়েছেন হুমাইয়া বংশের মনি আমের নামক এক ব্যক্তি সেও কাফের তার বাগানে কিনে অংশ আশ্রয় নিয়েছেন তো লোকগুলো বাচ্চাগুলো চলে গেছে অজ্ঞান হয়ে পড়ে আসেন হঠাৎ জ্ঞান ফিরছে তার খুব কীড়া লাগছে একটা কাজের লোক সেখানে বাগানে কাজ করতেছে তাকে বললেন যে একটু খাবার দাও একটু আঙ্গুর দাও সে তার মনিবের অনুমতি নিয়ে এক থোকা আঙুর দিল বিষ্ণু ইসলাম বিসমুল্লাহ রহমানুল রহিম বলে খাবার শুরু করলেন ওই লোকটা আশ্চর্য হয়ে গেল তাই আপনারা কোথাকার লোক আর এ দেশের লোকেরা তো এইভাবে এই কথাগুলো বলেন আিসমিল্লা বলে না সে আশ্চর্য হলো তিনি বললেন বিশ্বনামী বললেন তুমি কোথার লোক এ দেশের লোক বলতেছো কেন তোমার বাড়ি এখানে না সে বলছে না আমার বাড়ি এখানে না আমার বাড়ি হচ্ছে নিনুয়া নিনুয়া শোনার পরে বিশ্বনবী বলতেছেন তুমি কি ইনুসুল্লাহ ইসলামের এলাকার লোক তো সে আশ্চর্য হয়ে গেলো ইনুসআল্লাহ ইসলামকে আপনি চিনেন কীভাবে বিশ্বনবী বলতেছেন তিনিও আল্লাহ নবী আমিও আল্লাহ নবী আমি তার বাড়ি একথা শোনার পরে এই লোকটা একটু আশ্বস্ত হলো তারপরে তার নাম ছিল আদাস এই বিশ্ব নবী ইসলাম বিসমুল্লার দাওয়াতের প্রভাবে আদাস ইসলাম গ্রহণ করেছে কারণে বিশ্ব নবী ইসলামের প্রত্যেকটা আমলে একটা বিশেষ প্রভাব ছিল বিশেষ প্রভাব ছিল আমি আপনাদের সামনে যে কোরআন ইয়া লোক রসুল হে রসুল ইয়া ইউহর রসুল নবী মাহমুদুর রসুলাম রব্বিক তোমার প্রতিপালকের পক্ষ থেকে যত বিষয় তোমাকে দেওয়া হয়েছে নাজিল করা হয়েছে সব তুমি পৌঁছিয়ে দাও তুমি যদি তোমার দাওয়াতের এই মিশনটা পৌঁছাইয়া না দাও কিছু রেখে দাও তাহলে তুমি তোমার রিসালতের দায়িত্ব পালনই করলে না কত বড় কথা আল্লাহ নাস আর আল্লাহ তো তোমাকে মানুষের অনিষ্ট থেকে তোমাকে হেফাজত করেছেন মিশন এই আয়েরটা সোরা মায়েদার সাতষট্টি নম্বর আয়াত

মানুষদের ব্যাপারে সাক্কততা হতে পারো আর রাসূল তোমাদের ব্যাপারে সাক্কত দিতে পারেন সোরা মায়দা 16 নিসার 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে আরো বড় দীপ্ত শহীদ হিসেবে دیا۔ কথা বলেন যে ফাকাইফা ইজা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশহীদিন ওয়া জিনা বিকা আলাহা উলাই শহীদা এই যে বিশ্বনবী সঃ কে এই শহীদের যে প্রধান পাস্তা অর্থ হচ্ছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি অনুমতি নারে নিয়ে বিশ্ব নবী ইসলাম কথা না বলে কেয়ামত মতো কেউ কোনো কথা বলতে পারবেন না বিশ্বনবী নবী অনুমতি পেয়ে যে কেউ কারাদণ্ড আল্লাহর অনুমতি তিনি সুপারিশ করবেন তার সুপারিশে অন্যরা সুপারিশ করে যাবেন তিনি হাউদে কাউসার দিবেন তিনি সুপারিশের লেওয়াহাতুল কালিমা সুপারিশের কালিমা তার হাতে থাকবে হাসার যখন পরেশান হয়ে এক দৌড়াদৌড় করবেন তখন রাসুল বলতেছেন যে হ্যাঁ ফাহিবুল্লাহু সাহজিদান আমি আল্লাহর কাছে পড়ে যাব ফা আহমদু হামদান হতিল আন এমন বাক্য দিয়ে আমি আল্লাহ রাবুল আলমিনের প্রশংসা করব। যে রাব্বুল আলমিন আমাকে আজ পর্যন্ত এখনও সেই বাক্যগুলো শেখান নাই তখন শেখাই দিবেন এই বাক্য দিয়ে আমি প্রশংসা করবো আল্লাহ বলবেন ইয়া মোহাম্মদ ইরফা রা সাকা মোহাম্মদ তোমার মাথা ওটাও ওস উতা তুমি চাও তোমাকে দেওয়া হবে অকুল তুসমা তুমি বলো শোনা হবে ওয়াশফা ফা তুমি সুপারিশ করো তোমার সুপারিশ কবুল করা হবে এবার বিষ্ণু নবীর সুপারিশ করবেন সাহিত সমস্ত নবীদের ব্যাপারে বিষ্ণু নবী সালের সাক্ষ্য আল্লাহ নেবেন আর সমস্তদের ব্যাপারে বিশ্ব নবীর সাক্ষ্য আল্লাহ নিয়ে তাদেরকে বিচার ফাইসালা করবেন বিশ্ব সাল্লামের দাওয়াতি মিশনগুলো খুব সহজ ছিল না বিশ্ব নবী সাল্লামের মক্কি জীবনকে ভাগে ভাগ করা হয়েছে দুই তিন পাঁচ তিন এই যে তেরো বছরকে এইভাবে বাক করে দেওয়া হয়েছে দুই তিন দুই বছর তিন বছর তিন দুই পাঁচ বছর এরপরে পাঁচ বছর দশ বছর এরপরে তিন বছর তেইশ তিপ্পান্ন বলা হয় এই তেরো বছরকে বিশ্বনবী ইসলামের চার বাগে ভাগ করে দিয়ে প্রথম থেকে যে দাওয়াতের কাজ শুরু করেছিলেন বিশ্বনবী ইসলামকে যারা আল আমিনা সাদেক উপাধি দিয়েছিল যারা হাজবা হাজার আসবাদের মীমাংসাকারী বিশ্বনবী নবী সামকে মেনেছিল এবং বিশ্বনবী সমাধান দিয়েছিলেন যারা হরবুল ফুজ্জারে বিশ্বনবীর কে বিশ্বাস করেছিল যারা হিলফুল ফুদুল এ বিশ্বরাবি ইসলামের রায় মেনে নিয়েছিল নিজের নেতা মেনেছিল ওই লোকগুলোই প্রথম দাওয়াতের সাথে সাথে আল্লাহ রসুল যখন জাবালে আবু কুবাই দাঁড়িয়ে বলেছিলেন যে তোমাদের সামনে শত্রু পিছনে শত্রু আমি যদি বলি পাহাড়ের ওই পাশে শত্রু আছে তোমরা বিশ্বাস করবা তারা বলেছিল হ্যাঁ অবশ্যই তুমি তো আলহামিল্লাহ সাদেব মা জরনা ক্যা ইল্লা সাদিকা তোমাকে তো সত্যবাদী ছাড়া আমি কোনো অবস্থায় আমরা মিথ্যাবাদী দেখি নাই সব কথা তুমি সত্য বলেছ আল্লাহর রব্বুল বলেছেন ক্বুলু লা ইলাহা তোমরা লা ইলাহা বলো সফল হয়ে যাবে আবু লাহাব তার চাচা পাতর নিয়ে তার তাকে বলেছিলেন তাবাল্লাকা ইয়া মুহাম্মদ আলি 하다 দাউতানা মুহাম্মদ তোমার ধ্বংস হোক তুমি কি এইভাবে এক হাজার জন্য আমাদেরকে ডাকছিলে এরপর তো আল্লাহ রাব্বুল আলামিন তাব্বাতিয়াদা দা লাহাব নাজিল করে তার জবাব দিয়েছেন আরেকটি বিষয় বিশ্বনবী সাল্লাল্লাহু দাওয়াতের ঐতিহাসিক এক হামজার আদি তোলা আনহুল ইসলাম কবুল বিশ্বনবী নবী তার বাড়ি থেকে মসজিদে হারামে যেতেন মধ্যখানে আবু জেহেলের বাড়ি বিশ্বনবীর বাড়ি আবু জেহেলের বাড়ি তারপরে মসজিদ বিশ্বনবী দিকে যেতেন একদিন দুপুরবেলা বিশ্বনবী যাচ্ছেন মসজিদে আবু জেহেল খুব গালাগালি করলো তার নিয়ত ছিল বিশ্বনবীকে মারবে বিশ্বনবী কোনো জবাব দিবে না সে মারবে এই নিয়তে সে খুব গালাগালি করেছে বিশ্বনবী কোনো কথা বলেন নাই বা তার নিচু করে মসজিদে চলে গেছেন এই ঘটনাটা দেখছে হামজারদিয়াল্লাহ তৌলা আনহর একটা দাসী এই দাসী দেখে এটা চিন্তা করছে যে আজকে মনিরকে বলে দেবো আমজালিয়াল শিকারে ছিলেন তখনও তিনি মুসলমান হন নাই তিনি অনেক গরমের মধ্যে এসেছেন বাড়িতে ঢুকছেন এবার দাসী লাগাইছে যে এই হচ্ছে আপনাদের সর্দারি এই হচ্ছে নেতাগিরি যে আপনার বাড়ির একটা ভালো ছেলে আল আমিনা সাদিক খুব ভালো এতিম ছেলে তাকে পাশের বাড়ির আরেক মুরব্বী গালাগালি করবে আর আপনারা কিছু বলবেন না এই হচ্ছে আপনাদের নেতাগিরি ওই দাসির মুখে এরকম খোঁচা শুনে হামজার ইমানের মধ্যে শক্তি জাগে গেল তার একটা আত্মমর্যাদা লেগে গেল তিনি বললেন কে কি করছে বলো বলছে যে আবুল হাইকাম তোমার বাতিজাকে এইভাবে গালাগালি করছে মারতে উদ্যত হয়েছিল লাগাইয়া বেশি লাগাই বলছে তো হামজা গরমের মধ্যে এসেছেন প্যারেশানির মধ্যে তার তীর দনুকটা নিয়ে চলে গেছেন আবু জেহলের বাড়িতে তারা তো আবুল হেকাম বলতো তার নাম ছিল আমর ইবনে হিসাম আবু জেহেলের বাড়িতে গিয়ে টাউন করে একটা লাগাইছে আবু জেহেলের মাথায় মাথাটা ফেটে গেছে তুমি আমার বাতি থেকে গালি দিস এরপরে রাগ তামাতে পারছেন না মসজিদে চলে গেছেন বিশ্বনবীর কাছে গিয়ে বলতেছে মোহাম্মদ তোমাকে আবুজালে গালি দিয়েছিল আমি তাকে মাথা পাঠাই দিয়ে আসছি তুমি বলো এখন তোমাকে কী সহযোগিতা করতে হবে বিশ্বলবী ইসলাম তখন চোখের পানি ফেলে দিয়ে বলেছিলেন চাচা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষেধ করেছেন কোনো মুর্শিকের সহযোগিতা আমি নিতে পারবো না আপনি যেহেতু মুসিক তাহলে আপনার সহযোগিতা আমি নিতে পারবো না তখন হামজারুল্লা তাল্লাহ নহর ইমানের মধ্যে একটা একটা ধাক্কা লেগেছিল তিনি বলেন বাতিজা তাহলে ইমান কবুল করেই তোমাকে সহযোগিতা করতে চাই এতক্ষণ আবু জাহ মাথা ফেটে গেছে কিন্তু সে কিছু বলে নাই মন সে বাতিজাকে গালি দিছি সে মারসে অসুবিধা নেই যখনই হামজা রাদুল্লাহ ইসলাম কবুল করেছেন আবু আবুজাহ শুরু করলো কে কোথায় আসো এদিকে আসো হামজা আমার মাথা ফাটাই দিছে তার মাথার বেতাও বেড়ে গেল সবাই দেওয়া হয়েছিল এই একটা ঘটনার প্রেক্ষিতে অনেক নেতৃবৃন্দ একত্রিত হয়েছিলেন তাদের সর্দারকে নেতাকে মাইন দেওয়া হয়েছিল এর মধ্যে অমর বিন খাব তিনিও ছিলেন তিনিও তো কোনো মুশ্রিক এই ঘটনার প্রতিশোধ নিতে গিয়ে আমি পরবর্তী আলোচনা ইনশাল্লাহ এরপর থেকে নিয়ে আসবো এই ঘটনার প্রতিশোধ নিতে গিয়ে আমার ইবদুল হতুল্লাহ তুল্লাহ এই পুরস্কার প্রাপ্তির ঘোষণা শুনেই বিশ্বনাথীকে হত্যা করার জন্য বেরিয়ে গেলেন হামদার অমর অমরদুল্লাহ তুলনু ইসলাম কবলের ঘটনার পাশাপাশি ষষ্ঠ বৎসর নবতের ষষ্ঠ বৎসর প্রিয় ভাইরা এজন্য আমি আর দুইটা ছোট্ট কথা বলতে চাই বিশ্বনবীর দাওয়াতের মিশন এরকম ছিল না বিশ্বনবী সাল আলিয় সাল্লাম যখন দাওয়াতিকা শুরু করতেন কোরআন তেলাও শুরু করতেন তখন শুধু মানুষ না জিনগুলোও তার দাওয়াতের অন্তর্ভুক্ত হয়ে যেত কোরআন শুনে বিমুগ্ধ হয়ে যেত কাফিরগুলো যারা ইমান নাই তারাও কিন্তু কোরআনের তেলাও শোনার জন্য প্রতিযোগিতা করতো আল্লাহ আয়াত আয়েতনাজির কল্যাণ সরাফুসিল হামিম আসছে দায় এ কাফিররা এক পর্যায়ে সিদ্ধান্ত নিল নিলো وقال الذين كفروا لا تسمعوا لهذا القران والغوفيه لعلكم কাফিররা বাধ্য হলো সিদ্ধান্ত নিতে যে কোরআন শোনাও যাবে না বরং কোন কোরআন যেখানে হয় তেলাওয়াত হয় আলোচনা হয় কুরআনের তাফসীর হয় মাহফিল হয় সেখানে হত্তকল করো তাহলে তোমরা সকল কাম হতে পারবে এই কারণে দেখেন বিশ্বনবী ইসলামের দাওয়াতের প্রভাবটা সাহাবিদা কেরামদের উপরে কীভাবে পড়েছিল বিশ্বনবী সালসাম বিদায় হজ্জের বাসনের সোয়ালক্ষ সাহাবির সামনে বাসন দিয়েছিলেন এখন পুরা আরব বুঝলে সাড়ে বারো হাজার থেকে তেরো হাজার সাহাবির খবর পাওয়া যায় বাকিরা কোথায় গেলেন ওই বিশ্বনবী বলছিলেন ফালিজুবাল্লু শাহিদুল গাইবা তোমরা যারা উপস্থিত আছো তারা অনুপস্থিতিদের কাছে আমার দাওয়াতটা পৌঁছাই দিবা এই কথা শোনার সাথে সাথে দাওয়াতের গুরুত্ব অনুধাবন করে তারা যার গোড়ার মুখ যেদিকে ছিল তারা ওইদিকে চলে গেছেন সাহাবিরা বিশ্বনবীকে একদিন না দেখলে থাকতে পারতেন না তারা এই বাসন শোনার পরে বুঝতে পারছেন যে আমরা হয়তো ফিরে আসে আর বিশ্বনবীকে পাবো না মনে হচ্ছে বিশ্বনবীর শেষ ভাষণ দিয়েছেন তারপরেও বিশ্বনবীর মহব্বতকে তারা পরিত্যাগ করে আফ্রিকার জঙ্গল পর্যন্ত চলে গেছেন সোমালিয়া চলে গেছেন মরক্কো সুদানে চলে গেছেন শ্রীলঙ্কায় চলে এসেছেন তারা কিসের বিশ্বনবীর মহাব্বত পরিত্যাগ করলেন দাওয়াতের গুরুত্ব অনুদমন করার কারণে তারা কি জানতেন না মসজিদে হারামে নামাজ পড়লে এক রাখাত নামাজ পড়লে এক এক সব তারা কি জানতেন না মসজিদে নবাবিতে পঞ্চাশ হাজারের সব তাহলে এখানে বসে বসে তো এই সবটা কামাইতে পারতেন কিন্তু না এই সমস্ত সবের চাইতে বিশ্বনবীর দাওয়াতের প্রভাব এবং গুরুত্ব তার চাইতে অনেক বেশি এই জন্য তারা চলে গেছেন অনেক দূরে আসুন দাওয়াত ব্যাপারে আল্লাহ রবাল কোরআন অসংখ্য জায়গায় আমাদেরকে তাগিদ করেছেন সোরা সাদ্দার তেত্রিশ নম্বর আল্লাহ কি বলছেন মুসলিম তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে মানুষদেরকে দিনের মধ্যে দাওয়াত করে ন্যা কামল করে আর নিজের মুসলমান গোষণা করে সোরান নাহলে একশো পঁচিশ লাখ কী বলছেন উদুহিলা সাবির রবিকা বিল হেক মাতি ওয়েল মাহব্বু জাতের হাসানা দিদি হুম বিল্লাতি হাসান ডাকো তোমার প্রবুর দিকে সাবিরি রবিকা তোমার রবের রাস্তার দিকে বিল হেকমা প্রজ্ঞাপূর্ণ আচরণ কথামালা এবং বিজ্ঞানময় তার মাধ্যমে ওয়াল মাহবুব জাতিল হাসানা উত্তম নসিহত্তর মাধ্যমে যদি বিতর্ক করতে হয় উত্তমভাবে করো

কিন্তু দাওয়াত এই জায়গাতে মিলছিল সুরানহলের ছত্রিশ নম্বর আয় তারা বলছেন আমি অবশ্যই প্রত্যেক উম্মতের কাছে রাসূল প্রেরণ করেছি তারা বলেছেন আল্লাহর ইবাদত করো তাগুতকে অস্বীকার করো প্রিয় ভাইরা ইনশাআল্লাহ দাওয়াতের মিশন থেকে শুরু করে আমরা পরবর্তী আলোচনাটা আমরা চালিয়ে আগে আমি আলোচনা বিশ্ব নবী ইসলামের দৈহিক গঠন কেমন ছিল এবং বিষ্ণু নবী ইসলাম ইসলামের হেজরাত বিষয়ে